পদ্মা সেতু কি দারুণ একটা অ্যাচিভমেন্ট, সারা বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। দক্ষিণ অঞ্চলের মানুষের আনন্দের কথা তো বলাই বাহুল্য, কিন্তু প্রথম দিনই উদ্বোধনের পরপরই যা ঘটল, মূত্র বিসর্জন থেকে মৃত্যু সব কিছু হয়েছে। তো আমরা জানি অনেক জায়গায় মজা করে বলছে বাসর ঘরটাই বাকি, তো আবার একজন নাটবোর্ড তো খুলছে, একজন বাইক দিয়ে পাল্লা দিচ্ছে, কেন কি হয়েছে তো জানি। কেনটা নিয়ে আমি কয়েকটা কথা বলি। আমার কাছে যেটা মনে হয়, নাম্বার ওয়ান রিজন, কৌতূহল। এই কিউরিয়াসিটি বা কৌতূহল কোথায় দমন করতে হবে, কোথায় কতটুকু ভদ্রভাবে মেনটেন করতে হবে, এই জ্ঞানটা আমাদের মধ্যে একদমই নেই। ইয়েস, এরকম বড় কোনো কিছু উদ্বোধন হলে পৃথিবীর যে কোনো দেশের লোকজন যায়, কিন্তু ওরা বেড়া ভেঙে ঢুকে পড়ে না, ওরা একটা নিয়মের মধ্যে থেকে জানে। লেবু কতটুকু কচলাতে হয় সেটা আমাদের দেশের অধিকাংশ মানুষ জানে না। আর এই কৌতূহলটা আসে কেন জানেন? এরকম বাদ ভাঙা অসভ্য টাইপ কৌতূহল আসে সংকীর্ণতা থেকে। অধিকাংশ মানুষ আর কিছু দেখে নাই, তাকে ছোটোবেলায় টিচাররা বাবা মা হাজারবার বলার পরেও সে দুইটা বইয়ের জায়গায় পাঁচটা বই পড়ে নাই, সে রাশিয়ার একটা বই পড়ে নাই, আমেরিকার একজন লেখকের গল্প পড়ে নাই, সে এশিয়ার অন্য কোনো দেশের পাপুয়া নিউগিনি সম্বন্ধে কিছু জানে না। তার কাছে সব কিছুই ওয়াও, এবং সেই ওয়াওয়ের কারণে দেখবেন রাস্তা দিয়ে কোনো ট্যুরিস্ট অথবা কোনো একটা মেয়ে হেঁটে গেলেও, অথবা দেখবেন বিভিন্ন জিমের সামনে, রেস্টুরেন্টের সামনে, বাস স্ট্যান্ডের সামনে কিছু লোক দাঁড়ায় থাকে জাস্ট দেখার জন্যে, হা করে দেখতেছে, অশ্লীলভাবে দেখে। সো এই জায়গা থেকে কিউরিয়াসিটির কারণে কচলাতে কচলাতে আমার মনে হয় যে একসাথে বাদ ভেঙে গিয়ে এই যে কাজগুলো করা, সংকীর্ণ মনতা থেকে বের করাটা খুব জরুরি। দ্বিতীয় আমার যেটা মনে হয়, আচ্ছা কীভাবে একজনের মাথায় আসে যে মাত্র একটা সেতু, এত সুন্দর জিনিস উদ্বোধন হলো, ওখানে গিয়ে আমি মূত্র বিসর্জন দিই, এবং আরেকজন সেটা ক্যাপচার করেছে বলে আমরা দেখতে পাচ্ছি, তার মাথায় মূত্র বিসর্জন, নাটবোল্টটা খুলে ফেলি, চলো বাইক দিয়ে এখানে রেসিং করি, আরেকজন শুনলাম যে ঢোকার সময় ওই যে টোল নেয়ারিয়া ভেঙেই ফেলেছে। কারণ কি, একটা বড় জনগোষ্ঠীর মাথায় আসে যে কোনো কিছু ম্যানেজ করে ফেলা যায়। বাংলাদেশে কী হয়েছে, মূত্র বিসর্জন দিচ্ছে, এখানে দৌড়াইছি, দৌড়লে কী হবে, ম্যানেজ করে ফেলবো, অমুক চাচাকে ফোন দিব, তমুককে ফোন দেবো, ম্যানেজ করে ফেলা যায় একটা কনসেপ্ট বাংলাদেশের মধ্যে ব্যাপকভাবে ঢুকে গেছে। যাই হোক, এনিথিং, এই যে গাড়ি ধাক্কা লাগছে, ম্যানেজ করে ফেলবো, পোশাক দৌড়াই করে ফেলছি, ম্যানেজ করে ফেলতে পারবো। হয়তো সে আশেপাশে দেখতেছে যে অনেক বড় বড় কাজ করে, অনেক বড় বড় মানে কি বলে খারাপ কাজ করে অনেকে তো ম্যানেজ করে ফেলতেছে। সো এই একটা জিনিস, কৌতূহল, ম্যানেজ করে ফেলা। তিন নম্বর, সভ্যতা, অসভ্যতা, ডিসেন্সি, ভদ্রতা, এই জ্ঞানগুলো একদম মিসিং, স্কুল কলেজ সব জায়গা থেকে মিসিং। আজকে দেখলাম স্টুডেন্ট ক্রিকেটের উইকেট দিয়ে টিচারকে মেরে ফেলেছে, টিচারকে দেখলে উনি কেমন পরাক বা উনার কি, আমরা শ্রদ্ধায় মাথা নুয়ে আসতো, সালাম ছাড়া কথা বলতাম না, আর আজকে টিচারকে মেরে ফেলতেছে। তার মাথায় আসছে যে এখানে আমি একটু কিছু করে দিই, তার মাথায় আসছে এখানে ময়লা ফেলে যাই। এই জন্য আমরা প্রায় শুনি লন্ডনগামী ফ্লাইটে দুই বাংলাদেশি, চার বাংলাদেশির মধ্যে মারামারি, আমরা প্রায় শুনি অমুক জায়গায় তিন বাংলাদেশিকে সরিয়ে দেওয়া হয়েছে, ডিটেন করে দেওয়া হয়েছে, কারণ তারা পাবলিক প্লেসে নুইসেন্স করেছে, যেখানে আসতে কথা বলার কথা, হাসপাতালের ওয়েটিং রুমে, কোনো রিসেপশনে, সেখানে চিৎকার করে করে কথা বলে লোকজন, ভাই হ্যাঁ উনি তো আমার, জোর করে আমরা দেখা, এটা 90 টাকার ব্যাপার। এই যে অনেকে বাইক নিয়ে এলোমেলোভাবে কাজ করছে ওখানে, কেন জানেন, হয়তো সৌদি আরব বা মিডল ইস্ট থেকে তার দুলাভাই অথবা কেউ একজনকে টাকা পাঠিয়েছে, তার তেমন কিছু করে খেতে হচ্ছে না, সে একটা 500-150 cc বাইক কিনে ঘুরে বেড়াচ্ছে, যেখানে মেয়েদের কোচিং সেন্টারের সামনে গিয়ে বাইক এরকম করতেছে, তার মনে হচ্ছে এটা স্মার্টনেস, এটা খুব স্মার্ট কাজ করেছি আমি। এটা অশিক্ষা, এটা সভ্যতার ন্যূনতম জ্ঞানের অভাব। চার নাম্বার রিজন, ভাইরাল হব। প্রত্যেকের কাছে একটা ক্যামেরা আছে, যাই করছে সে ভাইরাল হলে নাকি জীবন পাল্টে যাবে। এম ইন লাইফ, ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা সমাজসেবক হওয়া না, শিক্ষক হওয়া না, এম ইন লাইফ আমি ভাইরাল হব, আমার একটা ইউটিউব প্লে বাটন আসবে, আমি তখন মানে অ্যাজ ইফ নোবেল পুরস্কার পেয়ে যাব, অস্কার পেয়ে যাব। ভাইরালিটি দিয়ে কিছুই হয় না। 15-16 বছর ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, এমন কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ভাইরাল হয়ে পৃথিবী পাল্টে দিয়েছে হয় নাই। ভাইরাল হলে কিছু লাইক পড়ে, ফেসবুক ইউটিউব থেকে $200-500 আসে, এর বাইরে কিচ্ছু হয় না। ধরে নেই টিকটক, টিকটকের যে নাম্বার প্রথম দুইজন আছে, খাবি আর চার্লি ডেমেলিও, খাবি সাইলেন্টলি, ও একটা শ্রমিক ছিল, সাইলেন্ট করোনার সময় একদম চুপচাপ সাইলেন্টলি কোনো কথা না বলে টুকটুক ছোটো ছোটো ক্লিপ বানায়, মাথা খাটায়, ট্যালেন্ট খাটায়, আজকে নাম্বার ওয়ান হয়েছে। চার্লি ডেমেলিও টিকটকের, তার বডি মুভমেন্ট, কোরিওগ্রাফি অ্যামেজিং। সো আমার অনেকগুলো ফোন আছে, ফোনের পিছনে 5টা ক্যামেরা, আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, আর আমি ভাইরাল হয়ে যাবো? অ্যাবসলুটলি নট। ভাইরালিটি রিকোয়ার্স ট্যালেন্ট, মেধা না থাকলে
কখনোই আপনি খালি ফোন ব্যবহার করে পদ্মা সেতুর উপর দাঁড়ায় নাচানাচি করলে আপনাকে কেউ দুই দিন পরে মনেও রাখবে না, রাদার ওই যে রিমান্ডে যেতে হবে। আজকাল আমি দেখি যে ভাইরাল হওয়ার জন্যে আগা নেই, মাথা নেই, পড়াশোনা নেই, চলতেছে। আর যদি এতই সহজ হতো ভাইরাল হওয়া, তাহলে প্রতিটা সিআইপি, প্রতিটা ইন্ডাস্ট্রিয়ালিস্টেরই তো একটা করে বেস্ট সেলিং বই থাকতো, প্রতিটা ধনী ছেলেমেয়ের, মানে ধনী লোকের ছেলেমেয়েই তো আজকে একটা একটা করে বড় বড় স্টার থাকতো। এই নাও 20 লাখ টাকা দিলাম, একটা হেভি শৈল্পিক নাটক বানিয়ে আসো। সম্ভব? সম্ভব না, মেধা লাগে। সেই জন্য বারবার বলি, কোনো কিছু একটা বানিয়ে দিলে, এত কষ্ট করে বানিয়ে দিয়েছে, নিয়ম না মানাটা পুলিশ আর্মি টহল দিতে হচ্ছে এত সুন্দর একটা জায়গায়, কারণ লোকজন নিয়ম মানে না। নিয়ম না মানাটার মধ্যে অনেকে মনে করে যে এটা খুব স্মার্ট, আর যে নিয়ম মানে তাকে বোকা মনে করে বাংলাদেশে। নিয়ম মানলে সে নাকি বেকুব, তুমি কি ঢাকায় নতুন আসছো, এই একটা ফিলিংস দেয়। অথচ নিয়ম মানাটা যে আসল স্মার্টনেস, এই জিনিসটা অনেকে বুঝতে চায় না। সো সবাইকে বলবো, রেসপন্সিবলভাবে এই ধরনের উন্নয়নকে উপভোগ করেন। এরকম পাগলামি করে, অসভ্যতা করে আসলে কখনোই আপনি নিজের, পরিবারের অথবা রাষ্ট্রের উপকার করতে পারবেন না। পড়াশোনা করেন, শিক্ষা দীক্ষা বাড়ান, বিমানের ফ্লাইটের মধ্যে পিটাপিটি করেন না, পদ্মা সেতুর মধ্যে যে নাট বল্টু আর মূত্র বিসর্জন দেওয়ার চেষ্টা করেন না, ঠিক আছে? একটু চোখ কান খোলেন, কেউ সাদা চুল লাল চুলে হেঁটে গেলে হা করে তাকায় থাকে, কোনো লাভ নেই। আর টিকটক করে ঢিং 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 নেচে 5-7 সেকেন্ডে আপনি অস্কার পেয়ে যাবেন, নোবেল পেয়ে যাবেন, নেভার। মেধা, ভদ্রতা বোধ হচ্ছে সবচেয়ে বড় গুণ। স্মার্টফোনে 5টা ক্যামেরা থাকলে আপনার জীবন পাল্টাবে না, ওটা দিয়ে আপনি কী করছেন সেটা দিয়ে পাল্টাবে। ইয়োর রিয়েল সম্পদ, আপনার আসল সম্পদ হচ্ছে মাথা, মাথা। এটার চর্চা করেন। টেক কেয়ার।